What's up guys, I'm Sam and welcome to a new video. So guys, আজকের নবমীর রাত সন্ধ্যেবেলায় ঢুকলাম, তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখালাম। ওটা পার্ট ওয়ান ছিল, কারণ সারাদিন ঘুরেছি, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছিল বলে আমি আর একসঙ্গে ইনক্লুড করিনি, ওটা আলাদা রেখেছি, পার্ট ওয়ান করে দিয়েছি। আর এটা আমি আলাদা করে পোস্ট করছি, আমার মুখ নিশ্চয়ই দেখা যাচ্ছে না, কারণ পুরো অন্ধকার রাস্তাটা। গোল পার্কের রাস্তায় আসি, এখন গড়িয়াহাটের দিকে যাচ্ছি। তো সারাদিন খুব এনজয় করেছি, খুব ঘুরেছি নর্থে, এখন একটু বেরিয়েছি ইভিন রাত্রির বেলা, এখন কটা বাজে, 12:30 বাজে, বেরিয়েছি 11:30 সময়। পাড়ায় আড্ডা মারছিলাম, ঘুরতে ফিরতে আস্তে আস্তে হয়ে গেছে 12:30 বাজে, এখন ফুল হোল নাইট আজকের এনজয় হবে। আজকের কোনো অত ঝামেলা, কোনো প্যান্ডেল দেখা থাকা ওইসবের সিনে নেই, ফুল এনজয় আজকের বন্ধুদের সঙ্গে, কারণ আজকের নবমীর রাত্রি, শেষ রাত্রির, কালকের দশমী, মা চলে যাবেন। সো আজকের পুরো এনজয়ের দিন, আজকে তোমরা আসল এনজয় দেখবে, ক্যাজরা কীরকম হয় আমাদের। মাঝখানে অনেকক্ষণ শ্যুট করতে পারিনি, খাওয়া দাওয়া হচ্ছিল, গল্প গুজব, বললাম না আজকের পুরো মানে ফুল এনজয়ের মুডে আছি, ফাটিয়ে এনজয় করছি বন্ধু বান্ধবদের সঙ্গে, গল্প আড্ডা মজা। এই বন্ধু মানে এই তিনজন কোথায় গেল, এই যে রাজদীপ আর তাতাই, পারিনি। যাই হোক, মাঝখানে কি কি হলো বলে দিই, আমরা তো গোল পার্কের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে এলাম, গোল পার্কের মোড়ে তাতাই কিছু বাড়ি দিয়ে খেয়ে বেড়ায়নি, রাজদীপও কিছু বাড়ি দিয়ে খেয়ে বেড়ায়নি, ওর জন্যে তিনজনেই বেদুইন দিয়ে রোল খেলাম, জানোই বেদুইনের রোল কেমন, আর আলাদা করে কিছু বলবো না, জায়গায় জানো না, তারা তারা দেখে দেখে নিও, ইউটিউবে দেখে মজা পাবে। এবারে ব্যাপার হচ্ছে খেয়ে দিয়ে উঠে, আমি কোথায় রোল খেলাম, তুই রোল খাসনি না, তুই কি খেয়েছিস, ঝোল মাছের চাপ না। তো এইবারে গড়িয়াহাটের মোড়ে যাচ্ছি ঘুরতে ঘুরতে, মানে ঘুরতে ঘুরতে না, হাঁটতে হাঁটতে, এবারে অন্ধকারে চলে এলাম ফুটপাতে। এবারে ইচ্ছে ছিল, ইচ্ছে ছিল যে হেভি ভিড়ভাড়টা হবে, হেভি ফাটিয়ে এনজয় করব, মস্তি করব, কিন্তু ব্যাপার হয়েছে আমাদের এদিক ওদিক আড্ডা মারতে মারতে রাস্তাঘাটে রাত্রির হয়ে গেছে, এখন 1টার ওপরে গেছে, কটা বাজে, 1:30 বাজ দিয়ে, যার ফলে ফাঁকা হয়ে গেছে সব, অসুবিধা নেই, আমরাও রাস্তা এনজয় করতে করতে, গল্প করতে করতে যাবো বাড়ির দিকে, যদি ভিড়ভাড়টা থাকে, ঠাকুর ফাকুর দেখ, যেখানে ভিড়ভাড়টা থাকবে সেই ঠাকুরটা ধরতে ঢুকে যাবো। আর পুরো আমার গড়িয়াহাটের পুরো ভিডিও সিরিজ বানানো আছে, সিরিজ না মানে একটা ভিডিওতে সব ঠাকুর দেখিয়েছি, সেই ভিডিওটা না দেখে থাকলে এই যে আই বাটনে লিঙ্ক এসে গেছে, লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, বা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবে। আর যারা যারা আজকে সকালে কী কী ঘুরেছি পুরো নর্থের ভিডিওটা দেখোনি, সেটা হচ্ছে এইখানে আই বাটনে আসবে, ওই ভিডিওটাও দেখে নিও, বা এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, দেখে নিও, খুব ভালো শ্যুট করেছি, খুব এনজয় করেছি। চলো আরও ঘুরতে থাকি, আরও শ্যুট করবো, আজকে একটু ক্যামেরা হবে, এত ভিড় কেউ নেই, সাদা সিঙ্গেল মির্চি অগ্নির পর সাদা সিঙ্গেল আসবে, দেখে নিচ্ছে, পারবে না, পারবে না, বেশি ক্যারা করছে ছেলেগুলো, ব্যাপারটা হয়েছে কি, আমি এতক্ষণ ধরে ক্যামেরায় শ্যুট করে যাচ্ছি, কিন্তু আমি ক্যামেরাটা অনই করতে ভুলে গেছি, তাতাই পরে সামনের দিক দিয়ে দেখে বলে, একটা ডাউট হলো সামনের দিকে দেখে বলে না, ক্যামেরা অনই নেই, যার জন্য রাজ একটা নতুন ওয়ার্ডের কি বলে ওটা ইনভেনশন করেছে নতুন ওয়ার্ডের, সেটা হচ্ছে রাজি বেকার বক্তি, বেকার বক্তৃতা, এতক্ষণ ধরে আমি ক্যামেরা অন না করে বেকার বক্তৃতা দিচ্ছিলাম, বাইকে সাইলেন্সার ফাটাচ্ছে এই ছেলেটা, আজকের কেস খাবে, আচ্ছা অন্য কিছু ফাটাচ্ছে, সাইলেন্সার না, এটা অন্য জিনিস ফাটাচ্ছে। তো গাইস, আজকে রাস্তায় ভালোই ভিড় আছে, প্রচুর গাড়ি চলছে, আগের আমাদের গড়িয়াহাটের আগে যেটা যেবারে পঞ্চমীর দিনকার এসেছিলাম সেদিনকার পুরো ফাঁকা ছিল, গাড়িও চলছিল না, লোকজন তো ছেড়েই দাও, বাট আজকের গাড়িও অ্যাভেলেবেল চলছে, প্রচুর গাড়ি, লোকজনও প্রচুর বেরিয়েছে,
মানে অন্যান্য বছর যেরকম বেরায় সেরকম না, বাট নবমীর দিন গাইস একটু তো হবেই হবে, মানে বাঙালিকে আটকানো যাবে না, অষ্টমী আর নবমীতে লোকজন বেরাবেই। আর একটা যেটা বিষয়, ষষ্ঠী অবধি রাত্রি 10টা 11টার মধ্যে গাড়ি বন্ধ হয়ে যেত, কিন্তু সপ্তমী অষ্টমী নবমী হোল নাইট গাড়ি চালানো হচ্ছে যাতে লোকে ঠাকুর দেখতে পারে, এবং আমরাও তার জন্য ঠাকুর দেখতে বেরিয়েছি, আজকে ফুল এনজয় হচ্ছে। হ্যাঁ, এখন এখানে দেখে মনে হচ্ছে ফাঁকা আছে, কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকই ভিড়, কিন্তু প্যান্ডেলের সামনে প্রচুর ভিড় হচ্ছে। আজ ফটোগ্রাফারকে রাস্তা দেখে জ্ঞান মারতে শুরু করে দিয়েছে, রাজ ফুল ফেজে ঢুকে যাচ্ছে প্যান্ডেলের মধ্যে। রাজ, তুই তুই ছেলেটাকে কি ফটোগ্রাফির অ্যাডভাইস দিলি এটা আমাদের বল। রাতের বেলা এত আলোতে কেউ ক্লাস মেরে অটো মোডে ফটো তুলে না, ম্যানুয়াল হলে তাও মানা যায়, ম্যানুয়ালে কোনোদিনও তাও ক্লাস মারে না। একদম ঠিক বলেছিস তুই, কিন্তু তুই হঠাৎ করে রাস্তায় যাকে তাকে অ্যাডভাইস দিতে যাস কেন? না না, আমি এইটা হচ্ছে রাজের বড় বদ অভ্যেস, রাস্তায় যাকে তাকে যেচে হেল্প করতে চলে যাবে, মানে তার দরকার নেই কিন্তু রাজ হেল্প করবে, যাকে তাকে ভুলভাল অ্যাডভাইস দিতে চলে যাবে, না ভুল অ্যাডভাইস দেয় না, ঠিক অ্যাডভাইসই দেয়, কিন্তু যেচে দেওয়ার কি আছে ভাই? ওরে ভাই, দিদারায় কি ভিড়, দিদারায় মনে হয় আজকে লাইন পড়েছে দেখি, বিশাল ভিড় হয়েছে দিদারায়। এইবারে মনে হচ্ছে যেন অ্যাকচুয়াল পুজোর পঞ্চমীর দিনকার কি ষষ্ঠীর দিনকার বেরিয়েছি, ঠিক এইরকমই ভিড় হয়, মানে পঞ্চমী ষষ্ঠীতে, অষ্টমী নবমীতে তো দাঁড়িয়ে থাকতে হয়, এরকম মানে যা ভিড় হয় এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়, এক ঘন্টার পরে পুজো মানে প্যান্ডেলের সামনে যাওয়া যায়, কিন্তু এই হচ্ছে আসল ভিড়। গাইস, ত্রিধারার প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি, বিশাল ভিড়, মানে বিশাল ভিড় না মানে মোটামুটি ভিড় আর কি, এবছরের তুলনায় বিশাল ভিড়। এইখানে স্যানিটাইজার, স্যানিটাইজিংয়ের টেবিল, সব প্যান্ডেল স্যানিটাইজ স্যানিটাইজ করার সিস্টেম তুলে দিয়েছে, এত ভিড় দেখে কত লোককে আর স্যানিটাইজ করতে পারবে এটাও ঠিক। রাজদীপ ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে গেছে, কন্টন তুলতে তুলতে ওই যে ওই পারে দাঁড়িয়ে সিগন্যাল দিয়ে দিয়েছে বেরানোর, এটা তুলতে গেছিলি দেখি আগেরটা ভালো, কোনটা বেটার আগেরটা দেখি, এই তো আরেকটা দেখি, এটাই এটাই মনে হচ্ছে বেটার এসছে। গাইস, আজকের মতো মোটামুটি ঘুরলাম, আপাতত ম্যানিয়াকের সামনে দিয়ে যাচ্ছি, রূপকা পাল্লার ফেমাস আমাদের এদিকে, এবারে দেশপ্রিয় পার্ক দিয়ে একদম স্ট্রেট হাঁটতে হাঁটতে লেকের পাশ দিয়ে যাবো আনোয়াশা, আনোয়াশার ওখানে আমাদের যেতেই হয় পুজোর এন্ডিংয়ে, মানে পুজোর এন্ডিংয়ে মানে রোজ ঘোরার পরে আনোয়াশা একবার যেতেই হয়, ওখানে একটা ব্যাপার আছে, সে ব্যাপারটা কী ব্যাপার আছে সেটা বলা যাবে না, কিন্তু ব্যাপার আছে, প্রতিদিন ঘুরতে বেরালে ঘোরার শেষে একবার অন্তত একবার রাত্রির বেলা আনোয়াশা মোড়ে না গেলে হয় না, আপাতত আনোয়াশা মোড়েই যাচ্ছি। হেভি ঘোরাফেরা হলো আজকের, হেভি এনজয় হয়েছে, বেশি মানে ঘুরেছি অ্যাকচুয়ালি সকালবেলা নর্থে পুরো ঠাকুর ঠাকুর দেখেছি, হেভি এনজয় করেছি, ভালো খাওয়া দাওয়া করেছি, বিরিয়ানি টিরিয়ানি সব খেয়েছি, আর রাত্রিবেলা বেরিয়েছিলাম এনজয় করতে। আমাদের দুর্গাপুজোর 2020-র অফিসিয়াল এন্ডিং এটাই হলো, খুব ভালো এনজয় হয়েছে, মাঝখানে দুদিন একটুখানি মন খারাপ ছিল, বেরাইনি, এই সব পুজোর যা বলেছিলাম লাস্ট ব্লগটায় ষষ্ঠীর এই পঞ্চমীর দিনের গড়িয়াহাটের ব্লগে যা যা বলেছিলাম ওই সব কারণে একটু মন খারাপ ছিল, দু তিন দিন বেরোয়নি, বাট আজকের পুরোটা পুষিয়ে নিয়েছি, খুব মজা হয়েছে। রাজদ্বীপের একটু মন খারাপ হয়ে গেল আসার সময়, এই ভুলভাল ছবি তুলছে ক্যামেরা দিয়ে দেখে, একটা প্রফেশনাল লোক একটা এত দামি ডিভাইস নিয়ে যদি কেউ ভুলভাল ছবি ক্লিক করে বা ভুলভাল না জেনে জ্ঞান দিতে আসে তাহলে অবভিয়াসলি একটা মাথা গরমের জায়গা তৈরি হয়ে যায়। যাই হোক, খুব এনজয় হলো 2020-তে, যতটা হবে এক্সপেক্ট করেছিলাম ততটা হয়নি, বাট আমরা ছাড়ি না, আমরা পুরো এনজয় করেই ছাড়ি, ফুল এনজয় করেছি। আবার দুর্গাপুজোর ব্লগ হবে নেক্সট ইয়ার 2021-এ, কন্ডিশন অন্য হবে, সব কিছু অন্য হবে, বাট এনজয়টা কনস্ট্যান্ট থাকবে। তো গাইস, দেখতে থাকো, ডেইলি ব্লগস দিতে থাকছি, ভালো লাগলে চ্যানেলটা, পুরো পুজো ব্লগে আমি প্রথমবার বলছি
একদম এন্ডিং এর সময় যে যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমরা একটু সাবস্ক্রাইব করলে ভিডিওগুলোকে লাইক করলে খুব মোটিভেশন পাই, খুব ভালো লাগে। তোমরা অ্যাপ্রিসিয়েট করলে একটু লাইক ফাইক করে দিও, ভিডিওগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কমেন্টে জানাও কেমন লাগছে, আরও যদি ভালো কিছু করতে পারি। এই যে যা যা আমি বলেছিলাম প্রি পুজো ভিডিওটায়, কী কী করা উচিত নয়, কী কী করা উচিত, কীভাবে কী করতে, আজকে সব হচ্ছে তাই তাই। যেহেতু আজকে ফুল ফ্লেজে পুজোটা হচ্ছে, মানে ফুল ফ্লেজে ঘোরাফেরা হচ্ছে আজকে নবমীর দিন, আজকে সব এ টু জেড তোমরা দেখতে পাবে। এই যে পাশ দিয়ে একটা গ্রুপ চলে গেল, সব আজকের ওই রকমই হচ্ছে। রাস্তায় তো একটা গ্রুপকে ধরতেই যাচ্ছিলাম, একটু অতিরিক্ত করছিল বলে, বাট আজকের আমরা এনজয়ের মুডে আছি, কিছু বললাম না, ওরাও এনজয় করছে নবমীর দিন, ওই জন্য ছেড়ে দিলাম। বাট যাই হোক গাইস, এই হচ্ছে 2020 দুর্গা পুজোর এন্ডিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমার ডেইলি ব্লগস তো থাকছেই, চ্যানেলটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, চলো বাই।